নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেরা স্বাদের রান্না। আমি রিমলি, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা স্টাইল বেঙ্গলি ফিশ ফ্রাই রেসিপি। রেসিপিটা অত্যন্ত পরিচিত আর আমাদের সবারই ভীষণই প্রিয়, তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানাই। প্রথমে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। ফিলেগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে ইউজ করেছি স্বাদ অনুযায়ী নুন, এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস কিন্তু মাছে দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায় আর মাছটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এরপর আমি ইউজ করব এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিচ্ছি মাঝারি চামচে, 2 চামচ মতন। ভেটকি মাছের ফিলে মাঝারি সাইজের এখানে আমি 8 থেকে 9 পিস ইউজ করছি। এরপর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কার সিডগুলো ফেলে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। সিডগুলো ফেলে দিলে ঝালটা খুব বেশি হয় না, ঝাল অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিচ্ছি বড় চামচের 2 চামচ মতন ধনে পাতা বাটা। এরপর দিচ্ছি এখানে আদার, একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে, তো একটু আদার রস দিয়ে দিলাম। এরপর দিচ্ছি এখানে পেঁয়াজ একটা বড় সাইজের, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর অল্প সামান্য ধনে পাতা দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমি এখানে একদম অল্প একটু হলুদ আর দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা যখন পেস্ট করেছিলাম আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারেন আর চাইলে একটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমি এখানে কোনো স্পুন ইউজ করছি না, আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দেব। তো মাছটা আমি এখানে দেখুন ম্যারিনেট করে নিয়েছি, এটা রেস্ট হোক। ততক্ষণে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি এখানে 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। আর দেব এখানে আমি স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিচ্ছি ধনে পাতা বাটা। ধনে পাতা বাটাটা আমি এখানে 1 টেবিল স্পুন মতন ইউজ করলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে 1 কাপে আমি ইউজ করছি, লাগলে আবার দেব। তো আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ একটা টেক্সচার নিয়ে চলে আসতে হবে। তো আমি খুব ভালো করে এটা কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে একটু সময় লাগবে, যদি মনে হয় কর্নফ্লাওয়ার অ্যাড করার প্রয়োজন আছে তাহলে অ্যাড করবো, নচেত আর আমি এখানে অ্যাড করবো না। দেখুন মিক্সচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ব্লেন্ড করে, আর আমার এখানে আর একটু কর্নফ্লাওয়ার আমার দরকার হবে না, সেজন্য আমি আর ইউজ করছি না। 1 ঘন্টা পর ফিরে এসেছি, মাছটা ম্যারিনেট হয়ে গেছে, মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে চলে গেছে। এরপর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস, আর একদিকে ডিমের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা রেখেছি। এরপর একটা আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিলাম। এটা আমি প্রথমে ডিমের যে এই ব্যাটারটা, এটা কিন্তু এরকমই পাতলা টাইপের হবে, তো এই ব্যাটারে কোট করে এরপর আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। তো আমি এখানে 2টো হাত ইউজ করছি, একটা হাতে আমি এখানে লিকুইড ব্যাটারে দিয়েছিলাম আর একটা হাত দিয়ে আমি এখানে ড্রাই ব্রেড ক্রাম্বসটা ওপর থেকে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি। তো যেই হাতে আপনারা লিকুইড ব্যাটারে এটা ডিপ করবেন সেই হাতটা কখনোই ইউজ করবেন না এখানে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে কোট করার সময়, তো সবসময় 2টো হাত ইউজ করবেন। এরপর আবার আমি আরেকটা, যেই হাতে আমি প্রথমে এটা ওই লিকুইড ব্যাটারি ডিপ করেছিলাম সেই হাত ইউজ করে আবার লিকুইড ব্যাটারি ডিপ করে নিলাম। এরপর আবার আরেকটা অন্য হাত ইউজ করে আরেকবার আমি সেম প্রসেসে এটা ডবল কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে। তো এটা অবশ্যই ডবল কোট করলে খেতে অনেক বেশি ভালো হয়, তো আমি এই জন্য আপনাদেরকে এটা সাজেস্ট করব ডবল কোট করে নেওয়ার জন্য। তো দেখুন এটা আমার খুব সুন্দর করে ডবল কোট করা হয়ে গেছে, একটা সুন্দর একটা শেপও এসে গেছে, হালকা হাতে এটা আমার ডবল কোট করে একদম রেডি হয়ে গেছে। তো দেখুন এটা রেডি, এটা আমি রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি,
ঠিক একই প্রসিডিওরে আমি একটা হাত ইউজ করে প্রথমে ডিমের এই পাতলা লিকুইড ব্যাটারটার মধ্যে কোট করে আবার এখানে আরেকটা অন্য হাত ইউজ করে ব্রেড ক্রাম্বসে হালকা হালকা করে কোট করে নিচ্ছি। ঠিক সেম প্রসিডিওরে আবার আমি এটাকে ডবল কোট করে নেব। আরেকবার আমি অন্য আরেকটা হাত ইউজ করে এখানে এটা দেখুন আরেকবার ডিপ করে নিচ্ছি লিকুইড ব্যাটারটার মধ্যে। এরপর এটা আমি তুলে আবার ব্রেড ক্রাম্বসের এখানে দিলাম প্লেটের মধ্যে। আবার অন্য হাতটা ইউজ করে আমি এখানে ঠিক আগের মতো একইভাবে এটাকে ডবল কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্ত ফিলেগুলো আমি ডবল কোট করে রেডি করে নিচ্ছি। আপনারা খুব সহজেই এই পদ্ধতিতে এটা এভাবে করে নিতে পারবেন। দেখুন সমস্ত ফিলেগুলোই কিন্তু আমার কোট করা হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ রেস্ট করতে দিয়েছি। এগুলো কোটিং করার পরে আমি 20 মিনিটের মতো রেস্ট করেছি। এরপর একটা ফ্রাইং প্যানে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফিলেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা একটা করে ফিলে দিচ্ছি। আমার যেহেতু এখানে 8 পিস রয়েছে আমি 2টো ব্যাচে ফ্রাই করব। প্রথম ব্যাচে আমি 4 পিস ভেটকি মাছের ফিলে দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে তেলটা একটু ওপরে ওপরে মাছের ওপর দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি একটু দিয়ে দিলাম। এরপর একটা পিঠ হয়ে যাওয়ার পরে পিঠটা উল্টে দিলাম। অপর পিঠটাও ঠিক একই রকমভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এইভাবে লালচে করে ফ্রাই হবে। এটা খেতে ভীষণই ক্রিস্পি হবে আর একদমই আমাদের এটা খাওয়ার সময় বিয়ে বাড়ির কথা কিন্তু মনে পড়ে যাবে। তো আমি আপনাদেরকে কথা দিতে পারি এটা কিন্তু একদম বিয়ে বাড়ির মতোই টেস্টি খেতে হবে। তো দেখুন এখানে আমি এগুলো একদম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এগুলো এবার আমি তুলে রাখছি। খুব বেশি সময় কিন্তু লাগবে না ফ্রাই করার জন্য। আমার এগুলো হয়েই এসেছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। পরের ব্যাচটাও আমি ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো আমি একই প্রসিডিওরে ওই তেলের মধ্যেই আবার আমি পরের ব্যাচে বাকি 4টে ফিলেও আমি ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি। তবে এর থেকে বেশি আর দেবেন না। যদি ফ্রাইং প্যানে স্পেস বেশি থাকে তাহলে বেশি দেবেন, আর যদি এরকম সাইজের ফ্রাইং প্যান হয় তাহলে 4টেই ঠিক আছে। দেখুন এগুলো ঠিক একই প্রসিডিওরে আমি ফ্রাই করে নিয়েছি। একদম লালচে করে ফ্রাই করতে হবে। একদম মুচমুচে ভেটকি মাছের ফিশ ফ্রাই, কলকাতা স্টাইল বেঙ্গলি ফিশ ফ্রাই রেডি টু সার্ভ। আমি এটা একটু গার্নিশিং করে এখানে চিলি সস আর টমেটো সসের সাথে আমি এটা সার্ভ করে দিয়েছি। তো আপনারাও বাড়িতে ঠিক এই পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন একদম বিয়েবাড়ির মতো কলকাতা স্টাইল বেঙ্গলি ফিশ ফ্রাই রেসিপি। তো এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কি করতে হবে বরাবরের মতো অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আসি, ধন্যবাদ।